হেঁচে খেলে হেঁচেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি নিয়ে চলে এসেছি শীতের সবজি দিয়ে চাউমিনের রেসিপি। চাউমিন বানানোর জন্য আমি এখানে কিছুটা ক্যাপসিকাম কুচো করে নিয়েছি, কিছুটা আচারি লঙ্কা নিয়েছি, কিছুটা গাজর নিয়েছি, কিছুটা ইয়েলো ফুলকপি নিয়েছি, আর নিয়েছি হাফ পেঁয়াজ কোচানো, কিছুটা বাঁধাকপি কোচানো, আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা কুচানো। এই আচারি লঙ্কা আমি কুচো করে নিয়েছি, আমার কাছে বেল পেপার নেই, সেই জন্য এই আচারি লঙ্কা ছিল এটাই দিলাম। প্রথমে আমি গ্যাস অন করে 1 লিটার জল বসিয়ে দিলাম। জলটা গরম হতে হতে চাউমিনের প্যাকেটগুলো আমি কেটে নিচ্ছি। আমি 3 প্যাকেট চাউমিন নিয়েছি। চাউমিনের প্যাকেটগুলো কেটে চাউমিনটাকে 2 টুকরো করে রেখে দেব, আর মশলাগুলো আলাদা করে সরিয়ে রেখে দিচ্ছি। এবার আমি মশলার প্যাকেটগুলো কেটে রেডি করে রেখে দিচ্ছি। জলটা দেখুন ফুটে আসছে। এখন আমি দিয়ে দিলাম 1 চামচ নুন আর 1 চামচ তেল। এখানে আমি 1 চা চামচ ভর্তি করে নুন দিয়েছি। এই চামচটা অনেক বড়, তো নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার চাউমিনটা ফুটে উঠলে ঢাকনা দিয়ে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। 2 মিনিট রেখে দিয়েছিলাম, 2 মিনিট পর আমি ছেঁকে নিচ্ছি। জলটা ঝরতে ঝরতে আমি সবজিটা রেডি করে নেব, সেই জন্য গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হলে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ রিফাইন্ড অয়েল। রিফাইন্ড অয়েল গরম হলে দিয়ে দিলাম 2টো কোচানো কাঁচা লঙ্কা আর গাজর। গাজরটাকে দিয়ে জাস্ট একবার নেড়েই দিয়ে দিলাম ফুলকপি আর পেঁয়াজ। পেঁয়াজ আর ফুলকপিটাকে দিয়ে 1 মিনিট একটু নেড়ে নেব। 1 মিনিট নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা বাঁধাকপি। বাঁধাকপিটাকে দিয়েও একবার একটু নেড়ে নেব। নিয়ে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কোচানো। 1 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিয়েছিলাম, 1 মিনিট পর ঢাকনা খুলে দিয়ে দিলাম কুচিয়ে রাখা আচারি লঙ্কা, আর সেই সঙ্গে দিয়ে দিলাম সবজিগুলোর জন্য স্বাদ মতো নুন। চাউমিনে নুন দেওয়া আছে, আবার সয়া সস দেবো, সেই জন্য নুনটা একটু কুচিয়েই দিতে হবে। আমি 1/4 চা চামচ মতো নুন দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ সয়া সস, 1 চামচ রেড চিলি সস। আপনি রেড চিলি সসের পরিবর্তে গ্রিন চিলি সসও দিতে পারেন। আর দিয়ে দিলাম 1 চামচ টমেটো কেচাপ। আপনি চাইলে টমেটো কেচাপটা আর একটু বেশি দিতে পারেন, বা টমেটো সসটা একটু বেশি করেই দিতে পারেন। সবজির সঙ্গে সসটা মিশিয়ে নিয়ে সেদ্ধ করে রাখা চাউমিনটা দিয়ে দিলাম। চাউমিনটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। সবজিগুলোর সঙ্গে ভালো করে মেশানো হয়ে গেলে এখন আমি যে মশলার প্যাকেটগুলো কেটে রেখেছিলাম, চাউমিনের সঙ্গেই মশলাটা ছিল, সে মশলাটা দিয়ে দিলাম। অনেক সময় চাউমিনের সঙ্গে মশলা থাকে না, তো সেক্ষেত্রে আপনি ম্যাগি ম্যাজিক মশলা যেটা পাওয়া যায় সেটা দিয়ে দিতে পারেন। আপনি যদি পুরোপুরি ভেজ চাউমিন বানাতে চান, তাহলে এখানে যে পেঁয়াজটা দিয়েছি পেঁয়াজটা বাদ দিয়ে দেবেন। চাউমিন রেডি হয়ে গেছে, এখন আমি সার্ভ করে দিচ্ছি। আপনি চাইলে এভাবে খেতে পারেন, আবার ওপর থেকে একটু চিলি সস আর টমেটো কেচাপ বা টমেটো সস মিশিয়ে খেতে পারেন। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আজ এই পর্যন্তই, পরের দিন আবার চলে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফুল রেসিপি দেখার জন্য ধন্যবাদ।